আসসালামু আলাইকুম, টিজেন 24 ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকের এবারে খবরে আলোচনা রয়েছে, সৌদি প্রবাসীদের দারুণ সুখবর দিল মন্ত্রণালয়। কর্মীকে নির্দিষ্ট ছুটি না দিলে কফিলের হবে 5000 রিয়াল করে জরিমানা। চলুন খবরে বিস্তারিত জেনে নেওয়া যাক। সৌদি আরবের মানব সম্পদ এবং সামাজিক উন্নয়ন মন্ত্রণালয় এক ঘোষণা জানিয়েছে, সৌদি আরবে যে কোনো সরকারি ছুটির সময় নিয়োগকর্তা বা কফিল তাদের অধীনস্থ কর্মীদের যদি ছুটি না দেয় তাহলে তাদেরকে শাস্তির আওতায় আনা হবে। এক ঘোষণাতে জানিয়েছে, কর্মচারী ছুটি মঞ্জুর করতে ব্যর্থ হলে, মানে ছুটি না দিলে, প্রতিষ্ঠানের প্রতিটি কর্মীর জন্য জরিমানা গুনতে হবে নিয়োগকর্তাকে। কর্মী হিসাবে প্রতিজনের 5000 রিয়াল করে জরিমানা হবে। আর যারা সরকারি ছুটির দিনে কাজ করে তাদের কাজের সময়কে ওভারটাইম হিসেবে বিবেচনা করা হবে এবং ওভারটাইমের জন্য নিয়োগকর্তাকে কর্মীর মূল বেতনে 1.5 গুণ প্রদান করতে হবে। উল্লেখ্য, আপনারা জানেন যে গত কয়েকদিন আগে সৌদি আরবে আপনার প্রতিষ্ঠা দিবস পালিত হয়েছে, আর এই প্রতিষ্ঠা দিবসের জন্য সৌদি আরবে আপনার সরকারি ছুটি ছিল। সৌদি আরবের বাদশাহ সালমান বিন আবদুল্লা আজিজ তারা কিন্তু ঘোষণা দিয়েছেন যে প্রতি বছর এটি রাজকীয় আদেশে সরকারি ছুটি পালন করা হবে। 22 ফেব্রুয়ারি সৌদি আরবের প্রতিষ্ঠা দিবস ছিল, আর এই উপলক্ষে একদিন সরকারি ছুটি ছিল। তবে সৌদি আরবের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে সৌদি আরবে সরকারি খাতের কর্মীরা 2 দিন ছুটি পেয়েছে, যা ছিল 22 ও 23 ফেব্রুয়ারি। এবং সৌদি আরবে যারা আমাদের প্রবাসী রয়েছে তারা পেয়েছে শুধুমাত্র আপনার 23 ফেব্রুয়ারি, অর্থাৎ একদিনের জন্য। আর এই যে 2 দিন ছুটি ছিল, যারা সরকারি এবং বেসরকারি সেক্টরে, এদের যদি কোনো রকম কোনো ছুটি মঞ্জুর না করা হয়, অর্থাৎ কোনো নিয়োগকর্তা যদি তাদের কর্মীকে ছুটি না দিয়ে কাজ করতে বাধ্য করে, তাহলে কর্মী প্রতি 5000 রিয়াল করে জরিমানা গুনতে হবে। অনেকে বলতে পারেন, ভাই প্রতিষ্ঠা দিবস তো শেষ হয়ে গিয়েছে, এখন এই খবরটি বলে কী লাভ? ভাই লাভ আছে। আপনারা জানেন যে সৌদি আরবে প্রতি বছরই এরকম বিভিন্ন ছুটি থাকে, যেমন প্রতিষ্ঠা দিবস, শহীদ দিবস, স্মরণ দিবস, এছাড়া আমাদের বিভিন্ন রমজানের সময় ছুটি থাকে, পবিত্র ঈদের ছুটি থাকে, এগুলো প্রত্যেকটা সরকারি ছুটি। এই ছুটির সময়ে সৌদি আরবে যদি আপনাদেরকে জোর করে কোম্পানি থেকে কাজ করানো হয় তাহলে অভিযোগ করতে পারবেন মন্ত্রণালয় ওয়েবসাইটে বা মন্ত্রণালয় অ্যাপসে, অথবা হেল্পলাইন নাম্বার 1991 ফোন করে আপনি অভিযোগ করতে পারবেন। এবং সেক্ষেত্রে কোম্পানি প্রতিকে আপনার যারা যারা কর্মী রয়েছেন, ধরেন আপনাদের কোম্পানিতে 50 জন কর্মী রয়েছে, 50 জন কর্মীকে যদি জোর করে কাজ করানো হয় ছুটির দিনে, তাহলে প্রতি কর্মী হিসাবে 5000 রিয়াল করে জরিমানা করা হবে আপনার কোম্পানিকে। আশা করছি আপনার প্রত্যেকের বিষয়টা বুঝতে পারছেন। আপনার কোম্পানি যদি আপনাকে চাপ দেয় সেক্ষেত্রে তাদেরকে বলুন সরকারি ছুটির দিনে আপনারা কাজ করতে হলে অবশ্যই সেটা ওভারটাইম হিসাবে গণ্য হবে, এবং যদি ওভারটাইম গণ্য না হয় সেক্ষেত্রে জরিমানার বিষয়টা তাদেরকে স্মরণ করে দিবেন। খবরটি আমাদের সৌদি আরবে সকল প্রবাসীদের সাথে এক্ষুনি শেয়ার করে সবাইকে এই গুরুত্বপূর্ণ খবরটি জানার সুযোগ করে দিন। আর আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন প্রবাসীদের সকল গুরুত্বপূর্ণ খবরাখবর সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে। বাংলাদেশে প্রথম প্রবাসী নির্ভর ভেরিফাইড ইউটিউব চ্যানেল টিজেন 24, তাই দেরি কিসের, এখনই আমাদেরকে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব আইকনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন, যাতে আমাদের কোনো নতুন ভিডিও আপনি মিস না করুন।